তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তা একটা ভিডিও নিয়ে এসে পড়লাম। তো আজকের ভিডিওটা হচ্ছে এই যে চকলেট ডেরি মিল্ক। তো এই চকলেটটা দিয়ে আমরা আজকে একটা জিনিস বানাবো। তো চলেন আজকে ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমাদের এখন একটা পাতিল গরম করতে হবে। তো আমরা এখন রুমে আছি। তো আমাদের পাতিল হয়ে গেছে, তার মধ্যে চকলেট হয়ে গেছে, তো আমাদের সবই হয়ে গেছে চামচও। তো আমরা এখন চলেন গ্যাসের চুলায় যেয়ে আমরা ভিডিওটা করি। তো আমাদের এখন গ্যাসের চুলাটা অন করে নিতে হবে। তো আমরা অন করে নিয়েছি। তখন পাতিলটা বসিয়ে দিয়ে পানি দিয়ে ভরপুর করে দিতে হবে, কারণ এটা আমরা ডুবাবো প্রথমে। তো আমাদের ডুবানোর মতো পানি পরিমাণ দিতে হবে। তো আমরা বিয়ার ফুড আজকে বানাবো, মানে বিয়ার ফুড বিয়ার্ড। তো চলেন পানিটা গরম হতে থাকুক। পানিটা গরম হতে হতে আমরা ফ্রিজ থেকে আইসগুলো বের করে নিই। যে উপরে আইসগুলো আছে, আইসগুলো বের করে নিই। তো আমরা আর কি এতটুকুই পাইলাম আইস, যতটুকু দিয়েও চলে যাবে পানি মিশিয়া, পানি মিশিয়ে চলে যাবে। তো আমাদের অলরেডি এখন গরম গরম করা শেষ। তো গরম হয়ে গেলে আর কি আমরা ঠান্ডা পানিতে ওগুলো দিব। তো গরম হতে থাকুক আবার। তো গরম হতে হতে আমরা এখন আমাদের চকলেটটা নিয়ে নিই। চুপ। তো আমাদের চকলেটটা এসে পড়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে চকলেটটা আমরা এখানে ঢেলে দিব এভাবে আর কি, চকলেটের ভিতরে আমরা গলাবো। তো চলেন গাইজ, হয়ে যাইতেছে, দেখেন গাইজ, ব্লাস্ট জানি না হয়ে যায়। আমার ভিডিও আর কি অনেকেই দেখেন, ইন্ডিয়া থেকেও দেখেন, বাংলাদেশেও থেকে দেখেন। তো আমি বলতে চাই, যারা বাংলাদেশ থেকে দেখেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। আর যে অভিবান্দি ইন্ডিয়া সে দেখলেও ভাই চ্যানেল কো সাবস্ক্রাইব করকে বেল নোটিফিকেশন অল করকে অল পে প্রেস কর দো, এসে আর ভিডিও পানি কি দিয়ে। গাইজ অলরেডি নরম হয়ে যাইতাছে। তো আমাদের ভিয়ার্ড ফুড আর কি আজকের। তো চলেন হতে হতে আমরা এসে পড়ি গরম হতে হতে। তো গরম হইতে আরেকটু মনে দেরি হবে। তো আমাদের এটা হয়ে গেছে অলরেডি, তো আমাদের অলরেডি হয়ে গেছে এখন গরম। তো চলেন এখন আবার ছাদে যাওয়া যাক। তো গাইজ আমরা ফাইনাল এখন এসে পড়েছি ছাদে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা স্ট্যান্ডটা সেট করে নেই। তো আমরা এখন এটা আপনাদের ছিঁড়বো। চলেন একটু গরম হইতে থাকুক, তারপর তো আমরা পানিটা নিয়ে নিও। বাবা অনেক গরম। তো গাইজ এটা আমাদের এখন খুলি, চলেন। আর কি অনেকই গরম হয়ে গেছে গাইজ, কী বলবো আর, ধরাও যাইতেছে না। হ্যাঁ গাইজ অনেক ভিতরে পুরা গলে গেছে। ও ভাই চলেন আমরা আগে সরাই নিই, জানি গরম। তো ভিতরে কি অবস্থা গাইজ দেখি, গ্রান আসতেছে। ও গাইজ এগুলো কি করতেছি গাইজ, পুরাই ও গাইজ সব গাইজ অনেক গরম গাইজ। তো এখন এটা আমরা অ্যালোভেরার সাথে মিক্স করব। তো ততক্ষণ পর্যন্ত একটু সাথে থাকুন আমাদের, আমরা অ্যালোভেরাটা আগে প্রস্তুত করি। তো আমরা এখন একটা অ্যালোভেরা এখান থেকে নিয়ে নিই। কোন অ্যালোভেরাটা নিয়ে যায় চলেন গাছ, কোন এই যে আমরা ছোট দেখিয়ে নিই, নষ্ট করে শুধু শুধু লাভ নাই। তো আমরা এটা নিয়ে নিই গাইজ, এই যেটা এটা নিয়ে নিই গাইজ। তো গাইজ এই যে আমরা এটা নিয়ে নিয়েছি। তো চলেন আমরা এটা নিয়ে নিয়েছি এখন। তো আমরা এখন কাটবো, ওই যে আমাদেরই রয়েছে, তো আমরা এখন কাট। তো গাইজ আমরা এখন চলেন অ্যালোভেরাটাকে আমরা ই করে নিই, কেটে নিই। চলেন গাইজ
অ্যালোভেরা নষ্ট করব না, এর জন্য ছোট একটা আনছি। অনেকই ছিল ওখানে অ্যালোভেরা বড় বড়। আর অ্যালোভেরার শরবত একটা ভিয়ার্ড ফুডের চ্যালেঞ্জ আপনারা পেয়ে যাবেন শীঘ্রই। তো আমরা এটা কেটে নিই তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওতে লাইকটা দিয়ে ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ঠিক তো গাইজ, আমাদের এখন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে, দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় দেখেন এই যে। তো আমাদের ফাইনালি হয়ে গিয়েছে অ্যালোভেরা। তো আমরা এখন এটা এখানে রেখে দিই, আমরা হাতটা ধুয়ে আসি আপাতত। তো গাইজ, আমাদের এখন এটা শেষ পরিষ্কার করা। তো আমরা চলেন এখন অ্যালোভেরাতে টেস্ট করা যাক। তো গাইজ, আমাদের এখন শেষ বানানো। তো আমরা এখন এই যে আমাদের চকলেটটা গরম হয়ে গেছে অনেক, তো চকলেট দিয়ে আর অ্যালোভেরা দিয়ে চলেন টেস্ট করা যাক। তো চলেন চেক করা যাক। এই যে অ্যালোভেরা অনেক পিছলা, অ্যালোভেরাটা পড়ে গেছে, আমি একটু ধুয়ে নিই, দাঁড়ান। কি বলবো আর, তো গাইজ আমরা ওইটা নষ্ট হয়ে গেছে, তো আমরা আরেকটা নিয়ে আসছি। তো চলেন এখন এটা টেস্ট করা যাক। দেখতে পাচ্ছেন এই যে, আর এই যে অ্যালোভেরা। তো আমরা আগে একটু মিক্স করে নিই গাইজ। তো আমরা এখন টেস্ট করে নিই, আগে একটু মিক্স করে নিই। এই যে মিক্স করতেছি গাইজ, কেমন হবে খেতে আমি জানি না, আপনারা জীবনেও টেস্ট করে নাম বলবো। এই যে চলেন এখন আমাদের এই যে, তো চলেন টেস্ট করা যাক। গাইজ কি বলবো, খেতে অনেকই খারাপ। তো আরেকটু আছে, আমরা আরেকটু টেস্ট করে দেখি, আরেকটা আছে, খাবি না? তো গাইজ এই যে আমাদের ইয়ে, খেতে অনেকই বাজে। আমি সাজেস্ট করব, আমি সাজেস্ট করব আপনারা খায়েন না, কারণ অনেকই খারাপ অনেক। আমি যেটা ভাবলাম, মানে ভাবলাম কি, খেয়ে যেটা দেখলাম আর কি, এমনি চকলেটটা মজা আছে, কে বলো। আমরা হাত টাট ধুয়ে আবার আসতেছি, দাঁত মুখ না খাই গেছে। তো গাইজ আজ পর্যন্ত আপনার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওই দেখতে পাচ্ছেন উপরে বল ধরেছে আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে দিব, ভিডিও আপনারা সুন্দর সুন্দর পাবেন ওটার মধ্যে। ওইটার মধ্যে একটা হোম ট্যুরের ভিডিও আসতেছে আমার আর কি। তো আজ পর্যন্ত আপনার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন। ব্লগটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।